কথায় আছে, সময় কারো জন্য অপেক্ষা করে না। তাই বলে কি এইভাবে স্বামী যায় স্বামী আসে, আবারও স্বামী যায় আবারও স্বামী আসে, আবারও স্বামী চলে যায় আবারও স্বামী আসে, কখনো বা নিজেই ছেড়ে দেয়? এভাবেই চলছে পরীমনির জীবন, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং বর্তমান সময়ের অন্যতম সুন্দরী এই নায়িকা একে একে বদলিয়েছেন পঞ্চম স্বামী। আর এবার তো আরও এক অন্যরকম ঘটনা ঘটে গেল। 31st নাইটের দিনে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরীমনি জানিয়েছেন সে হয়তোবা এবারও নায়ক রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটবেন। পরীমনির সেই স্ট্যাটাসে কী ছিল সেটা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম। একটা অসুস্থ সম্পর্ক থেকে জীবন সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। এই পোস্ট করার পরপরই কমেন্টে ছড়াছড়ি হয়ে যায়, শেয়ার হয়েছে অসংখ্যবার, 3,500-এর বেশি শেয়ার, 37,000-এরও বেশি মানুষ লাইক দিয়েছেন বা রিয়্যাক্ট করেছেন তার এই পোস্টে। অনেকেই তার পাশে আসেন, বলছেন সুস্থ থাকুন, আপনার সন্তানের কী হবে আরেকবার ভেবে দেখুন বিষয়টা। আবার অনেকেই নেগেটিভ মন্তব্য করতেও পিছু ছাড়ছেন না, হয়তো বা প্রকাশ্যে না করলেও ভিতরে ভিতরে ঠিকই নেগেটিভ মন্তব্য করে যাচ্ছেন। অনেকেই আবার বলছেন যে নায়ক রাজকে বলির পাঠা বানিয়েছে পরীমনি। পরীমনি আসলে একজন স্বার্থপর মহিলা, সে তার নিজের স্বার্থের জন্য যে কোনো কিছুই করতে পারে। এই তো প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে সে চলে আসে ঢাকা শহরে, হয়তোবা ডিভোর্সও দেয়নি। তারপর একে একে বদলিয়েছেন 5-5 জন স্বামী, প্রত্যেকটা স্বামীকেই সে ব্যবহার করছে তার সাফল্যের সিঁড়ি বা তার যে লোভ লালসার জীবন সেটাকে বড় করার জন্য তাদেরকে ব্যবহার করছেন। এভাবে আর কতদিন পরীমনি স্বামী বদলাবেন? একের পর এক স্বামী বদলিয়ে পরীমনি কী প্রমাণ করতে চাচ্ছেন যে তার কাছে ছেলেরা আসলে খেলার পুতুল ছাড়া আর কিছু না? সে যখন যাকে পারবে, ভালো লাগলে কাছে ডাকবে, ভালো না লাগলে ছেড়ে চলে যাবে। কেউ কেউ তো এটাও বলছেন যে পরীমনি তার রূপের সৌন্দর্যকে পুঁজি করে একের পর এক বড়লোকদের টার্গেট করে, দেশ বিদেশ ঘুরতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই টাকাগুলোর উৎসই বা কোথায়? কয়টা সিনেমা করেছেন তিনি? এইসব সিনেমা থেকে কত টাকাই বা ইনকাম হয়? পরীমনি যেভাবে চলেন, এত কম টাকা দিয়ে কীভাবে তিনি চলতে পারেন? নিশ্চয়ই পরীমনির অন্য কোনো ব্যবস্থা আছে, না হলে পরীমনি কী করে এভাবে হাই স্ট্যাটাস মেনটেন করে চলাচল করেন? আবার অনেকেই বলতেছেন পরীমনির এই উচ্ছৃঙ্খল জীবনে পরীমনি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যায়। সেই সময় রাজ খুব একটা জনপ্রিয় না হলেও পরীমনি তাকে বিয়ে করতে বাধ্য করে। পরীমনি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছে, পরীমনির দরকার ছিল একজন পিতার যে তার সন্তানের দায়িত্ব নিতে পারবে, বা তার একজন পিতৃ পরিচয় দরকার। নাহলে তার সন্তান কার? তার ভবিষ্যতের আনাগত অনাগত সন্তানের বাবাকে, এটা নিয়ে সংশয় সৃষ্টি হবে। এই জন্যই হয়তোবা রাজকে বলির পাঠা বানানো হয়েছে। এইরকম অনেক ইতিবাচক নেতিবাচক কথা শোনা যাচ্ছে আশেপাশে, ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় ভরে গেছে পরীমনিকে নিয়ে। বাস্তবটা কি সেটা পরীমনি এবং রাজ এবং তার সন্তান এই তিনজন ভালো বুঝবেন, আমরা এটা তাদেরই উপর ছেড়ে দিতে চাই। পরীমনি আজকের ফেসবুক নিয়ে আরও বেশি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরীমনি লিখেছে হ্যাপি নিউ ইয়ার, দিয়ে লিখেছে প্রেস কনফারেন্স টুমরো, অর্থাৎ আজকের দিনের কথা বলেছে, 13 ঘন্টা আগের পোস্ট ছিল এটা। এবং সে যে পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে যে তার বিছানায় রক্তের দাগ। এই রক্তের দাগ নিয়েও মানুষ হাসি তামাশা করতে ভুলছেন না, এটা কি আসলেই রক্ত নাকি অন্য কিছু? এ তো গেল পরীমনির ছোটোখাটো একটা কাহিনী। পরীমনি আজকে আরও একটা পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় চিন্তা বা সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখার, তখনই আমাকে পেয়ে বসা হলো, যেন শতকোটি বার যা ইচ্ছা করলেও সব শেষেই ওই যে আমি মানিয়ে নেই, এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো। আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার
অ্যাফোর্টে টিকেছিল শুধু, কিন্তু কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না, স্রেফ বিষটা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই, সব ঠিক করার জন্য পড়ে থাকি, কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? না, একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে ও বড় হতে পারে না, তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্য আলাদা হয়ে গেলাম। রাজ এখন শুধুমাত্র আমার প্রাক্তনই না, আমার ছেলের বাবাও, তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার আর পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সম্মানিত গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন, শারীরিকভাবেও আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না, এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে? এই পোস্টটি করার পর অনেকেই কমেন্ট করছেন, অনেকেই বলতেছেন, তুমি তো একের পর এক স্বামী পাল্টাইয়ে এত দূর আসছো, তোমার কাছে রাজ্যের বাবার টেনশন কি? কিন্তু মানুষ হিসাবে একবার চিন্তা করেন, পরিমণি আজকে কোন অবস্থায় রয়েছে? পরিমণির নামে একের পর এক কমপ্লেনের অভাব নেই। এই তো কিছুদিন আগে পরিমণি জানিয়েছে যে ভিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের সম্পর্ক রয়েছে, রাতের বেলা তারা কথা বলেন, ফোনে SMS পর্যন্ত দেয়, যেটা পরিমণির নজর এড়ায়নি। সেই সময় নেটিজেনরা বলেছিল এটা জাস্ট একটা পাবলিসিটি স্ট্যান্ড, বাস্তবতা কী সেটা আমরা জানি না। কিন্তু আজকে যখন পরিমণি নিজে থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন বিষয়টা নিয়ে ভাবার আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। পরিমণি ভবিষ্যতে কী করবে না করবে সেটা তার নিজের বিষয়। সবাই ভালো থাকবেন।